हेलो एवरीवन, डीबीएस मैडम क्लासे तुम्हारे सकल के स्वागत। आमी डीबीएस मैडम। सवार आगे चैनल सबसक्राइबर पर प्रत्येके नोटिफिकेशन ऑन रखे जाते जख जख भिडियो अपलोड हो तुम्हारे का पहुँचे जाए। आलोचनार विषय आज के हिस्ट्री क्लास सेवेन हिस्ट्री हमें आलोचना करी चैप्टर सेवेन पढ़ तो चैप्टर सेवेन अलरेडी 122 नम्बर पता पर्त हो गए। आज के 123 नम्बर पता पढ़ा शुरू करब। चैप्टर एक बड़ो तो पार्ट बाई पार्ट कवर करी। तो बार बार बोलछी लाइन भित्तिक पढ़ाटा भीषण इम्पर्टेंट कारण प्रतिटा लाइने किन्तु शॉर्ट क्वेश्चन्स थाके। लाइन भित्तिक जदि पढ़ाटा पढ़ा जाए भेतर थेके जे कोनो टीका एले जे कोनो छोटो प्रश्न एले शॉर्ट क्वेश्चन्स एले किंबा बट क्वेश्चनेर आईडिया आमादेर काछे चले आसे। जेने लाइन भित्तिक पढ़ाटा जखन आमि पढ़ाबो खूब भालो करे बोझार चेष्टा करबे एबं लास्टे आमरा शॉर्ट क्वेश्चन्स निये आलोचना करब। ओके, जाइ होक कथा ना बाड़िये आमि शुरू करब। भिडियोटा लाइक शेयर करे दिओ आर मैथ डीवीएस मैडम के फलो करो इंगराजी ओ गणित विषय। देखो कि बोलछे 7.3 থেকে পড়ছি। अर्थात श्री चैतन्य ও বাংলার ভক্তিবাদ সমাজ সংস্কৃতি ধর্মের প্রভাব বলছে। आशा करी एबार देखते पाच्छो। बोलछे ख्रिस्टीय 16 शतके বাংলার ভক্তি আন্দোলনের प्रचार और प्रसार जोरदार है श्री चैतन्य এবং তার সঙ্গীদের চেষ্টায়। বাংলায় বিশেষত রার বাংলায় বৈষ্ণব ধর্ম আগে থেকেই ছিল। আগে আমি পড়ে দিই দেন আমি বোঝাচ্ছি। বৈষ্ণব ধর্ম আগে থেকেই ছিল। শ্রী চৈতন্য সেই বৈষ্ণবীয় ঐতিহ্য আর ভক্তিবাদের ভাবনাকে একাকার করে দেন। তাহলে কি বলছে যে খ্রিস্টীয় কত শতকে না 16 শতকে ভক্তিবাদ অলরেডি প্রচার হচ্ছিল এবং জোরদার করে চেষ্টা করা হচ্ছিল ওটা যেন সকলের কাছে পৌঁছে দেয়। কে চেষ্টা করছিলেন? না, শ্রী চৈতন্যদেব এবং তার সঙ্গী সাথীরা। এবার কি বাংলায় বিশেষত বাংলার যে রার অঞ্চলটা আছে বা রার বাংলা যেটা আছে সেখানে বৈষ্ণবী ধর্ম তখন আগে থেকে অলরেডি প্রচারিত ছিল বা লোকে মেনে চলতো। শ্রী চৈতন্যদেব কি করেছিলেন? না, বৈষ্ণবীয় যে ঐতিহ্য আছে বা ভক্তিবাদের যে ভাবনা আছে সেটা কিন্তু আরও বেশি করে প্রচার করেন এবং সকলের মধ্যে ছড়িয়ে দেন। সেখানে জাতি ধর্ম বর্ণ সব ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণবী ধর্মের কি করেন না প্রচার একটা মানে কি বলবো একটা ঝড় তুলে দিয়েছিল আমরা বলতে পারি। ওকে, তাহলে কি বলছে শ্রী চৈতন্য সেই বৈষ্ণবী ঐতিহ্য আর ভক্তিবাদের ভাবনাকে একাকার করে দেন। জাত ধর্ম বর্ণ এই সব ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব ভক্তির প্রচার একটা আন্দোলন হিসাবে ছড়িয়ে পড়েছিল। নবদ্বীপ ছিল এই ধর্ম আন্দোলনের প্রাণকেন্দ্র। তাহলে এই যে বৈষ্ণব ধর্ম আন্দোলন ছিল তার প্রাণকেন্দ্র কে ছিল? না, নবদ্বীপ ছিল। কেমন ছিল সেই সময়ের নবদ্বীপ? নগরের বাসিন্দাদের মধ্যে দেখো সেই সময় যে নবদ্বীপ ছিল সেটার সম্বন্ধে আমাদের বলছে। তাহলে কি বলছে যে নগরের বাসিন্দাদের মধ্যে অব্রাহ্মণরাই সংখ্যায় বেশি ছিলেন। গ্রামের ছবিটি একই রকম ছিল। তাহলে সেখানে কি ছিল না ব্রাহ্মণের সংখ্যাটা কম ছিল, অব্রাহ্মণ যারা ব্রাহ্মণ নয় তাদের সংখ্যাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। নেক্সট বলছে দেখো ভেবে দেখো, বৃন্দাবন দাস লিখেছেন যে শ্রী চৈতন্যের সময় নবদ্বীপ বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন পাড়ায় বাস করত। শ্রী চৈতন্যের সময় নবদ্বীপে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন পাড়ায় বাস করত। তাদের জীবিকা ছিল নানা রকম, শাকারি, মালাকার, তাঁতি, গোয়ালা, গন্ধবণিক। দেখো এরা কী ছিল বলতো, শ্রী চৈতন্যের সময় কিন্তু এরা বিভিন্ন পাড়ায় বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন জাতি কিন্তু বাস করত। ঠিক আছে, নেক্সট হচ্ছে গন্ধবণিক, তাম্বুলি, বাদ্যকর, ওকে, সাপে কাটার চিকিৎসক, আচ্ছা, বণিক প্রভৃতি। তাহলে আমরা এই মোট কথা এখান থেকে পড়ে আমরা কি বুঝতে পাচ্ছি যে শ্রী চৈতন্য যে ভক্তি আন্দোলন সেখানে কিন্তু নবদ্বীপে কি অবস্থা ছিল বা কেমন ছিল। শ্রী চৈতন্যের ভক্তি আন্দোলনের প্রচারের যে প্রাণকেন্দ্র ছিল সেটাই ছিল কি নবদ্বীপ। সেখানে কিন্তু নবদ্বীপে ব্রাহ্মণদের তুলনায় আমরা জানতে পেরেছি যে অব্রাহ্মণ কিন্তু সংখ্যায় অনেক বেশি ছিল। বৃন্দাবন দাসের লেখার থেকে জানা যায় যে সেই সময় নবদ্বীপে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন পাড়ায় বাস করত, যেমন মালাকার, শাকারি, তাঁতি, গোয়ালা, বাদ্যকর, গন্ধবণিক, ঠিক আছে, সাপে কাটার চিকিৎসক, বিভিন্ন। তার মানে এটা যদি আমাকে প্রশ্ন করে যে শ্রী চৈতন্যের ভক্তি আন্দোলনের প্রচারের সময় নবদ্বীপ কেমন ছিল, তখন কিন্তু এই কথাটা আমাদেরকে বলতে হবে বা এই কথাটা আমাদেরকে লিখতে হবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বলছে তখনকার নবদ্বীপের সামাজিক অবস্থা আর শ্রী চৈতন্যের ভেদাভেদহীন
ভক্তি প্রচার এই দুইয়ের মধ্যে কি কোনো যোগাযোগ খুঁজে পাওয়া যায়? বলছে চৈতন্যের জন্মের অনেক আগে থেকেই বাংলায় তুর্কি আক্রমণের ফলে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটতে শুরু করে। হোসেন শাহী রাজত্বে শাসন কাজে ব্রাহ্মণদের প্রভাব কমে কায়স্থদের প্রতিপত্তি বেড়েছিল। তার পাশাপাশি শাসন আমলাদের অত্যাচারও ছিল। এই সব অত্যাচারের হাত থেকে মুক্তির উত্তর প্রচলিত হিন্দু ধর্মে খুঁজে পায়নি সাধারণ গরিব মানুষ। তাহলে আমরা বুঝতে পারছি যে শ্রী চৈতন্যের যে জন্ম ছিল সেই জন্মের অনেক আগের থেকেই কিন্তু বাংলায় কি হয়েছিল না, সেই সময় তুর্কি আন্দোলনের ফলে বাংলার অবস্থা কিন্তু তখন শাসন ব্যবস্থা কিন্তু একটা পরিবর্তন ঘটতে শুরু করে। ওকে, আর ব্রাহ্মণদের প্রভাব কমে যায়, কায়স্থদের প্রভাবটা প্রতিপত্তি বেড়ে যায়। কার সময়কালে বা কার রাজত্বকালে? না, হোসেন শাহী রাজত্বকালে। ওকে, আমলাদের অত্যাচার যথেষ্ট পরিমাণে ছিল সেই সময়। এই অত্যাচারের হাত থেকে মুক্তির মানে পাওয়ার জন্য হিন্দু ধর্মে খুঁজে পায়নি সাধারণ মানুষ, মানে এই অত্যাচারের থেকে মুক্তির কোনো পথ কিন্তু সাধারণ মানুষ খুঁজে পায়নি। অনেকেই হিন্দু ধর্ম ছেড়ে তুলনায় উদার ইসলাম ধর্ম গ্রহণ করত। এর পাশাপাশি আগের থেকেই নানান ধর্ম ও বিশ্বাস সমাজে চালু ছিল। আকর্ষণ ছিল তান্ত্রিক সাধনার থেকেই নানান ধর্ম ও বিশ্বাস সমাজে চালু হয়। আকর্ষণ ছিল তান্ত্রিক সাধনার প্রতি। মনসা, চণ্ডী, ধর্ম এই তিন লৌকিক দেবদেবীর পূজা চলতো সেই সময়। তাহলে কী কী দেবীর পূজা চলতো সেই সময়? মনসা দেবীর, চণ্ডী দেবীর আর ধর্ম। ওকে, হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট আমাদের কি বলেছে দেখো, বলছে তবে নবদ্বীপের পরিবেশ ভক্তিবাদের প্রচার সহজ ছিল না। ব্রাহ্মণ ভট্টাচার্যরা বৈষ্ণবদের প্রবল বিরোধিতা করত। কারা বৈষ্ণবদের বিরোধিতা করত? যারা ব্রাহ্মণ ভট্টাচার্যদের ছিল তারা। ওকে, আচ্ছা, ভক্তিবাদ ও বৈষ্ণবদের উপহাসও করত। ঠিক আছে, শ্রী চৈতন্য ও তার অনুগামীরা মাত্র একটি সামাজিক নীতি মেনে চলার জোর দিয়েছিলেন। এই নীতিকেই বলে ভক্তি বলা হয়। তাহলে শ্রী চৈতন্য ও তার যে অনুগামী তারা একটা সামাজিক নীতিকে মেনে চলতো যেটাকে আমরা ভক্তি বলতে পারি। ভক্তি স্বতঃস্ফূর্ত, তার জন্য কোনো উদ্যোগ বা আয়োজন কাজে লাগে না। সাধারণ জীবনযাত্রা ও সহজ সরল আচরণের উপর গুরুত্ব দিতেন শ্রী চৈতন্য। এতে কোনো আড়ম্বরের জায়গা ছিল না। চৈতন্যের উদার দৃষ্টিভঙ্গির জন্য বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েছিল। তাহলে মোট কথা আমরা জানতে পারলাম যে এই সময় কিন্তু এই যে ভক্তি আন্দোলন ছিল বা প্রসার ঘটেছিল বা বৈষ্ণব ধর্মের যে প্রসার ঘটেছিল, ঠিক আছে, এর জন্য কিন্তু কোনো মানে ভক্তি ছিল একদম স্বতঃস্ফূর্ত, তার জন্য কোনো উদ্যোগ বা আয়োজনের প্রয়োজন নেই। সাধারণ জীবনযাপন, সরল সাদাসিধে জীবনযাপন করতে হতো। আর তার উপরেই কিন্তু শ্রী চৈতন্য যে জোর দিতেন, তার কোনো রকম কোনো আড়ম্বর ছিল না। তার খাওয়া দাওয়া ছিল ভীষণ সহজ সরল, কিন্তু চৈতন্যদেব খাওয়া দাওয়া করতেন। সেটা আমরা পরে পাবো, পরে কী খাওয়া দাওয়া করতেন না করতেন সেটা নিয়ে আমি আলোচনা করব। তো মোট কথা, জাঁকজমক বা আড়ম্বর কিন্তু লাইফস্টাইলের মধ্যে বা লাইফের মধ্যে ছিল না। ঠিক আছে, শ্রী চৈতন্য সম্বন্ধে বলতে গেলে আমরা কী বলতে পারি না, বাংলাদেশে ভক্তিবাদী আন্দোলনের যে বলবো পথ নির্দেশক বলতে পারি বা পুরোধা বলতে পারি ছিলেন কে? না, শ্রী চৈতন্যদেব। তিনি নবদ্বীপে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বৈষ্ণব গুরু কী নাম ছিল না, ঈশ্বরপুরীর কাছে একদম কৃষ্ণ ঠাকুরের মন্ত্রে দীক্ষিত হয় বা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয় যাকে আমরা বলতে পারি। তিনি বলতেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আধ্যাত্মিক শক্তির অধিকারী হতে পারে। মানে ঠাকুরকে ডাকতে, ভগবানকে ডাকতে কোনো জাতপাত ধর্ম লাগে না। যার ইচ্ছা সেই ভগবানকে, যে ভক্তি করে ভগবানকে ডাকতে পারবে সেই ডাকতে চাইবে সে ডাকতে পারবে। ঠিক আছে, শ্রী চৈতন্যদেবের প্রচারিত ধর্মের মূল কথা ছিল জীবে দয়া, ঈশ্বরের ভক্তি আর নাম কীর্তন, যেটা বলতে পারি। ওকে, নাম সংকীর্তন যেটা বলা হয় সেটা তার কিন্তু বেসিক্যালি প্রচারিত তিনি করতেন সবসময়। তার ধর্মের মূল কথাই ছিল কী ছিল না, জীবে দয়া, ঈশ্বরের ভক্তি আর নাম সংকীর্তন, যেটা আমরা বলতে পারি। ওকে, তার যে শিষ্যরা তারা কিন্তু গৌড়ীয় বৈষ্ণব নামে পরিচিত। তার শিষ্যরা কী নামে পরিচিত বললাম? গৌড়ীয় বৈষ্ণব নামে পরিচিত।
নেক্সট দেখো কি বলেছে, বলেছে যে চৈতন্য রচিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, কি বলেছেন, নিচু নিচ জাতি হইলে নহে ভজনে অযোগ্য। ওকে, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়। আচ্ছা, কৃষ্ণ ভজনে নাহি জাত কুলাদি বিচার, বলছে যে ভগবানকে যে ডাকবে সেই ভগবানকে ডাকবে যে সেই হচ্ছে ভক্ত, সে ভজনে কেউ অযোগ্য নয়, কৃষ্ণ ভজনের জন্য জাতকুল বিচার কিছুই হয় না। ঠিক আছে, এর থেকে জাতপাতের প্রতি বৈষ্ণব ভক্তি আন্দোলনের কীরকম দৃষ্টিভঙ্গির ছাপ পাওয়া যায়। ওকে, আচ্ছা সেটা আমি আসছি। দেখো এখানে কি বলছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এর থেকে যে জাতপাত বলে দিই, এর থেকে কিন্তু জাতপাতের ওপর কিন্তু বৈষ্ণব ধর্ম একদম কি বললো হস্তক্ষেপ করেনি বলতে পারি, বা কোনো নজর দেয়নি, কারণ তাদের কাছে সব ধর্মের মানুষই কৃষ্ণভক্তি করতে পারে, ভগবানকে যে মন থেকে ডাকবে সেই ভগবানকে চাইবে, যে মন থেকে চাইবে সেই ভগবানের ভক্তি করতে পারবে, মোট কথা এটাই ছিল। ওকে, নেক্সট বলেছে শ্রী চৈতন্যের আহার, এটা আমি পড়লাম না, এটা কিন্তু নিজেরা পড়বে, আমি একটু বলে দিচ্ছি আহারটা। দেখো, খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলার যে ভক্তি আন্দোলন, সেই আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন, না শ্রী চৈতন্যদেব। আমরা জানি তিনি রাঢ় বাংলার যে সনাতন বৈষ্ণবী, সেই ঐতিহ্যের সঙ্গে ভক্তিবাদের ভাবনাকে একদম মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছিলেন। সন্ন্যাস গ্রহণের পরে চৈতন্যদেব প্রায় দিনই কী করতেন, না উপোস করতেন, উপোস করে কাটাতেন। তার একটি খাবার বিবরণ থেকে জানা যায় যে তিনি শাক, মুগের ডাল, ঘি বেশি করে একদম ঘি খেতেন আর কি, ঘি মাখা ভাত, ওকে, পটল সবজি, তারপরে কচি নিম পাতা ভাজা, ঠিক আছে, মোচার ঘণ্ট, দুধ, পায়েস, কাঁচা কলা, দই, নারকেল, বেগুন, এগুলো কিন্তু তিনি খেতেন। ওকে, আহারের মধ্যে তিনি ভীষণ পছন্দ করতেন এই ধরনের খাবারটা, ওকে, বেশি গ্রহণ করতেন, বেসিক্যালি তো ভেজ খেতেন, তো একদম শাকাহারি আমরা বলতে পারি, তো এরম খাওয়া দাওয়া করতেন। ওকে, তবে তিনি নিজে এত খাবার কিন্তু খেতেন না, যে আমি এত নাম বললাম তোমাদের, এত খাবার কিন্তু সব তিনি খেতেন না, তিনি তার যত ভক্ত অনুচর সকলের সঙ্গে, যারা নাম কীর্তন করতো সকলের সঙ্গে মিলেমিশে খেত, এবং যারা সাধারণ মানুষ ভীষণ ক্ষুধার্ত থাকতো তাদের সঙ্গেও মিলেমিশে কিন্তু তিনি খেতেন। ঠিক আছে, তিনি ভক্তদের সঙ্গে বনভোজনে যেতেন, সেখানে তাদের সঙ্গে কথা বলতেন, তাদের কথা শুনতেন, অনেক কথা আছে, সেটা পরে আমি এটা নিয়ে আর ডিটেলসে যাব না। তো যাই হোক, নেক্সট কী বলেছে দেখো, বলছে চৈতন্যের যে বৈষ্ণব ভক্তি প্রচার ও প্রসারের একটা পরিকল্পিত কাঠামো দেখা যায়, যেমন কি চৈতন্যের নেতৃত্বে নবদ্বীপে যে বৈষ্ণব গোষ্ঠী সংগঠিত হয় তাতে জাত বিচার ছিল না। ইয়েস, জাত বিচার ছিল না। চৈতন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, চৈতন্য ঘরে ঘরে নাম গান প্রচারের ব্যবস্থা করেন, তার সঙ্গে বিশাল শোভাযাত্রা করে নগর কীর্তনের ব্যবস্থা করেন। চৈতন্য নিজে উচ্চবর্ণের ব্রাহ্মণ হলেও, উচ্চবর্ণের ব্রাহ্মণ ছিলেন হলেও, বিভিন্ন পেশার মানুষ ও তথাকথিত নিচু জাতির মানুষের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করেছিলেন। ঠিক আছে, নেক্সট কী বলেছে দেখো, বলছে কোনো প্রচলিত লোকধর্মের বিরোধিতা চৈতন্য করেননি, ভক্তি প্রচারের একমাত্র ধর্ম হিসেবে তুলে ধরেছেন নবদ্বীপে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেই সময় যে ভক্তি আন্দোলন, সেখানে তো জাতপাতের কোনো ব্যাপার ছিল না, চৈতন্যের যে ভক্তি আন্দোলন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈষ্ণব গোষ্ঠী সংগঠিত হয়ে তাতে জাতপাত বিচার ছিল না। চৈতন্য ঘরে ঘরে নাম গান প্রচার করতেন, সেখানে তিনি অনেক ভক্তদের নিয়ে শোভাযাত্রা করতেন, নাম কীর্তন করতেন, শোভাযাত্রা মানে সকলকে নিয়ে দলে দলে ঠাকুরের নামগান করতে করতে যাওয়া আর কি, শোভাযাত্রা করতেন। ঠিক আছে, চৈতন্য নিজে কিন্তু খুব বড় বংশের ছেলে ছিলেন বা ব্রাহ্মণ ছিলেন, ওকে, তিনি যে কোনো, কিন্তু যে কোনো পেশার মানুষকে তিনি যত্ন করতেন, মানে ছোট মনে করতেন না আমরা বলতে পারি, সকলের সঙ্গে কথা বলতেন। তার প্রচলিত যে লোকধর্ম সেটাই কিন্তু চৈতন্য কোনো দিন কোনো বিরোধিতা, মানে কোনো ধর্মের লোকধর্মকে আর কি, কোনো যে কোনো ধর্মকেই তিনি কখনো কোনো লোকধর্মকে বিরোধিতা করেননি। ওকে, নেক্সট, নবদ্বীপের প্রভাবশালী জগাই মাধায়ের অত্যাচারের বিরোধিতা করেন চৈতন্য এবং তার অনুগামী
নিত্যানন্দ, ঠিক আছে? পাশাপাশি গোড়া ব্রাহ্মণ দিন, দেখো জগাই মাধায়ের কথা আমরা সকলেই শুনেছি, যে জগাই মাধায়ের যে অত্যাচার করতো তার বিরোধিতা করেছিলেন কিন্তু শ্রী চৈতন্যদেব। এটা দিয়ে গানও আছে একটা, সেটা আমি আর এখানে বলছি না, তো তোমরা জানো সেটা। ওকে, তো যাই হোক, চৈতন্য ও তার অনুগামীরা অনুগামী ছিল কি নাম না নিত্যানন্দ, পাশাপাশি গোড়া ব্রাহ্মণদের প্রতিবাদ করেন তিনি, তা আবার কীর্তন বিরোধী নবদ্বীপের কাজীকেও তর্কে হারিয়ে দেন। তার মানে যারা গোড়া ব্রাহ্মণ ছিল, জাতপাত মানত, তাদেরও তিনি প্রতিবাদ করেন, বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি, যে কাজী ছিলেন তাকে কিন্তু তর্কে হারিয়ে দিয়েছিলেন। ওকে, নেক্সট। এইভাবে হিন্দু মুসলমান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেন চৈতন্য ও তার অনুগামীরা। নেক্সট, চৈতন্য বৈষ্ণবীয় নাটকে অভিনয়ে উদ্যোগ নেন, নিজে তাতে অভিনয়ও করেন। ভক্তি সাধকরা সবাই জনগণের মুখে ভাষাকে প্রচার করতেন, চৈতন্য এর ব্যতিক্রম ছিলেন না, বাংলা ভাষাতেই তিনি ভক্তি প্রচার করতেন। তাহলে যারা সাধক ছিল তারা যেমন যেভাবে বৈষ্ণব ধর্মের প্রচার করতেন, কৃষ্ণ ভক্তি করতেন, তিনিও ঠিক সেইভাবেই কিন্তু প্রচার করতেন বা ভক্তি করতেন। তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত এখন পড়লাম, একটু পরে আরেকটা ভিডিও থাকবে। এখন আমি একটু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, প্রশ্ন উত্তর তোমাদের কিছু লেখাবো। তো যাই হোক, পরে আমরা এখান থেকে নেক্সট ডেতে আলোচনা করব। দেখো এখানে সবার প্রথমে প্রশ্ন আমরা লিখব, শ্রী চৈতন্য নবদ্বীপে, দেখা যাচ্ছে তো, নবদ্বীপে কাদের অত্যাচারের বিরোধিতা করেন, কাদের অত্যাচারের বিরোধিতা করেছিলেন শ্রী চৈতন্য? উত্তর আমরা কি লিখব, না জগাই মাধায়ের, জগাই মাধাই, ঠিক আছে, জগাই মাধায়ের। নেক্সট নেক্সট প্রশ্ন, মুঘল আমলে চার ভাগে ভাগ করা সাজানো বাগানকে কি বলা হতো? চার ভাগে ভাগ করা সাজানো বাগানকে কি বলা হতো? উত্তর, চাহার বাগ। উত্তর হবে চাহার বাগ। নেক্সট, শেরশাহের সমাধি কোথায় রাখা বা কোথায় অবস্থিত? উত্তর, সাসারামে। কোথায় না সাসারামে, ঠিক আছে। নেক্সট, শঙ্করদেব প্রচারিত ভক্তির মূল কথা কি? উত্তর কি হবে প্রত্যেকে কমেন্টস করো। শঙ্করদেব, এটা আমি পড়িয়েছি আগে, শঙ্করদেব প্রচারিত ভক্তির মূল কথা কি? উত্তর লিখব, নাম ধর্ম।
ঠিক আছে, নেক্সট প্রশ্ন। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী নাম কি? উত্তর লিখব তুজুক ই জাহাঙ্গীরি। তুজুক ই জাহাঙ্গীরি, ঠিক আছে। নেক্সট, তুজুক ই জাহাঙ্গীরি, ওকে। নেক্সট, মুঘল স্থাপত্যের, মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? উত্তর, তাজমহল। তাজমহল। নেক্সট, বিবি কা মকবারা, বিবি কা মকবারা কোন সম্রাটের আমলে নির্মিত হয়? উত্তর, বিবি কা মকবারা কোন সম্রাটের আমলে নির্মিত হয়? উত্তর, সম্রাট ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব বা ঔরঙ্গজেব, ঠিক আছে। নেক্সট, নেক্সট কি দিতে পারি চ্যাপ্টার থেকে প্রশ্ন? এটা দিতে পারি, ভারতের সবচেয়ে বড় এটা দেবো, হ্যাঁ দিতে পারি, যে ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি? লিখব গোল গুম্বদের গম্বুজ, গোল গুম্বদের গম্বুজ। নেক্সট, কুতুব মিনার কে নির্মাণ করেন? উত্তর, কুতুবুদ্দিন আইবক। আর কুতুবুদ্দিন কুতুব মিনার নির্মাণকে শেষ করেছিলেন না ইলতুৎমিশ, সেটা যেন মনে থাকে। কুতুবুদ্দিন নির্মাণ শেষ করেছিলেন ইলতুৎমিশ। তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো পড়ো ভালো করে, নেক্সট ভিডিও একটু পরে আসবে, তার মধ্যে আমি আরও প্রশ্ন উত্তর আর ডিটেলস নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।